ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টিঙ্কাস জিন্দেগি। ভিডিওর শুরুতেই আপনারা দেখে নিন কেমন করে শুভ কষ্ট করে টুনি বাল্বগুলো সাজিয়েছিল দিওয়ালির জন্য। দিওয়ালি উপলক্ষে ঘরের ডেকোরেশন চলছে। যেহেতু শুভর একদিনই ছুটি অফিসে, শুভ চাইছে একদিনে কাজটাকে গুটিয়ে দিতে। ব্যালকনির মোটামুটি ডেকোরেশন হয়ে গিয়েছে, এখনো অনেক টুনি লাগানো বাকি আছে। শুভ এখন খুব ধৈর্য ধরে টুনি লাগাচ্ছে। ফাইনাল লুক কেমন এলো সেটা সন্ধ্যেবেলায় দেখাবো লাগিয়ে নেওয়ার পরে। আজকে 14 প্রদীপ দেওয়া, সকালে 14 শাক রান্না হয়েছে, এখন আমি প্রদীপগুলোকে সাজিয়ে দিচ্ছি। ঝাড়াঝুড়ির কাজ সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছে। কালকে তো দিওয়ালি, দিওয়ালির আগে কিছু রিচুয়ালস থাকে, সেগুলো এখন আমি কমপ্লিট করছি। সাজুগুজু করে নিয়েছি, কমেন্টে জানাবেন কেমন লাগছে দেখতে। সকালবেলায় 14 শাক রান্নার ভিডিওটা দিতে পারিনি, কারণ শুভ তখন ছিল না, আর সকালবেলাতে অফিসে যাওয়ার অনেক তাড়াও থাকে, তো আমার আর ভিডিও শুট করা হয়নি। পাশেই পুজো হচ্ছে, গানের আওয়াজ হয়তো কম বেশি ভেসে আসছে, খুব ভয় লাগে কপিরাইট যেন না খায়। সমস্ত প্রদীপগুলো জ্বালানো হয়ে গিয়েছে, এই প্রদীপটা আমি আমার ঠাকুরের কাছে দেব, তারপরে বাকি প্রদীপগুলোকে সাজিয়ে দেব। শুভ সুন্দর করে টুনি দিয়ে সাজিয়ে দিয়েছে ঠাকুরের কাছটাকে। ব্যালকনিতে কিছু প্রদীপ সাজানোর আছে। ব্যালকনিতে শুভ যখন লাগাচ্ছিল টুনি বাল্বগুলো তখন তো আপনাদেরকে দেখিয়েছিলাম, তারপরে ব্যালকনিটা সুন্দর করে টুনি দিয়ে পুরো সাজানো হয়ে যাওয়ার পর অন্ধকারে সেটা কেমন লাগছে সেটা আর দেখানো হয়নি। দেখুন একবার, ডাক্তার
এই ডিস্কো লাইটটা মাসি দিয়ে গিয়েছে আজকে দিওয়ালির জন্য, স্পেশাল ঘর সাজানোর জন্য। এরকম একটা লাইটের আমার অনেকদিন থেকে ইচ্ছা ছিল। সামনের মন্দিরে পুজো হচ্ছে, আর একটা দূরে প্যান্ডেল আছে, ওখানেও একটা পুজো হচ্ছে। সামনেই আমাদের দুটো কালী পুজো হচ্ছে। দেখুন ছেলেরা সব বাজি ফাটাচ্ছে। দিওয়ালি স্পেশাল শুভ সাজুগুজু করে নিয়েছে। এতক্ষণ অন্ধকারে ছিল তাই ভালো করে দেখতে পাওয়া যাচ্ছিল না, শুভকে এখন ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে। এই কুর্তিটা আমার নতুন কুর্তি, ষষ্ঠীর সময় বোন এটা দিয়েছিল আমাকে। দিওয়ালি দিওয়ালির মিষ্টি আমার এখন তো ক্যামেরা উপলক্ষে ফ্ল্যাটে খুব সুন্দর করে রঙ্গোলি দেওয়া হয়েছে, সেই রঙ্গোলিরই কিছু নমুনা দেখাচ্ছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি রাতে জামশেদপুর শহর। দীপাবলিতে সব একদম সুন্দর করে সেজে উঠেছে। আজ দীপাবলি আর তার সঙ্গে সঙ্গে কালী পুজো। ছিল ভূত চতুর্দশী আর দিওয়ালি নিয়ে আমার ভিডিও।
ভিডিওতে ছিল জামশেদপুরের কিছু ঠাকুর। সবাইকে জানাই দিওয়ালির প্রীতি ও শুভেচ্ছা। হ্যাপি দিওয়ালি।